বিশ্বের সবচেয়ে ছোট গরু এখন আশুলিয়াই। অবাক হলেও ঘটনাটি সত্যি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে ইতিমধ্যে গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন খামার মালিক। পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে এটি স্থান পাবে বলে আশাবাদী খামার মালিক ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভুটানের বুটি বক্সার জাতের ছোট আকৃতির গরু রানীকে 11 মাস ধরে লালন পালন করা হচ্ছে আশুলিয়ার একটি খামারে। খামার মালিক শখের বসে নওগাঁ থেকে 3.5 লাখ টাকায় ক্রয় করেন গরুটি। আচার আচরণের জন্যই 23 মাস বয়সী গরুটির নাম রাখা হয়েছে রানী। রানীর উচ্চতা মাত্র 20 ইঞ্চি আর প্রস্থ 27 ইঞ্চি এবং ওজন 26 কেজি। খামারে 12টি এই জাতের গরুর মধ্যে 2 বছর বয়সী রানী সবচেয়ে ছোট। এমন খবরে গরুটি কেনার আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। দূর দূরান্ত থেকে রানীকে দেখতে ছুটে আসছে দর্শনার্থীরা। অনেকে আসছে এলাকার অনেক দূর দূরান্ত থেকে এটা দেখার জন্য। রানীকে দেখে খুবই আনন্দ লাগতেছে, কারণ বাংলাদেশের সবচেয়ে ছোট একটা গরু। তবে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের বিষয়টি মাথায় রেখে আপাতত বিক্রির সিদ্ধান্ত নেই বলে জানালেন খামার মালিক। সবকিছু নিশ্চিত হবার পরে আমরা তখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের যে কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আবেদন করেছি। ইতিমধ্যেই ওনারা আমাদের আবেদনটাকে রিসিভ করে আমাদেরকে একটা ফরমারি ইমেল পাঠিয়ে জানিয়েছেন। খাবার দাবার সহ রানীর পরিচর্যায় রয়েছে আলাদা যত্ন। অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হয়। সকালবেলা 100 গ্রাম দানাদার খাবার দিতে হয়, বিকালবেলা 100 গ্রাম দানাদার খাবার দিতে হয়, এর মাঝে দুইবেলা ঘাস কেটে দেয় অথবা খড় কেটে দেয়। রানী বর্তমানে সুস্থ আছে, তবে তার শারীরিক গঠন বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এটি মূলত ভুট্টি জাতের খুবই ছোট গরু, বয়স প্রায় 2 বছর, 2 জাতের গরু। এটি সম্ভবত সমস্ত বিশ্বের সবচেয়ে ছোট গরু। বর্তমানে পৃথিবীর সব থেকে ছোট গরুর রেকর্ড রয়েছে ভারতের কেরালা প্রদেশে। মানিকম নামের গরুটির উচ্চতা 24 ইঞ্চি ও ওজন 40 কেজি, আর রানীর ওজন 26 কেজি। সব ঠিক থাকলে 90 দিন পর গিনেস বুক কর্তৃপক্ষের যাচাই বাছাই শেষে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি মিলতে পারে বাংলাদেশি রানীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।